हेलो एवरीवन, अस्सलामु अलैकुम। सबाई के केमन आछेन? सबाई आशा करी जे जेखाने आछेन सबाई भालो आछेन, आमराओ भालो आछि आलहामदुलिल्लाह। आज के देखते देखते अनेकगुलो रोजा पार हो गेल, आर आज के सैटरडे आमार मेयेओ रोजा रेखेछे। एवं सबचेये सुंदर जेटा सेटा होच्छे आमार मेये आज के आमाके इफतार बानाते हेल्प करबे। ताहले कथा ना बाड़िये चलुन इफतार तैरि करा जाक। आज के हलो बारो रोजा। सो बारो रोजा जेहेतु देखुन कोन दिके रोजा आसलो आर कोन दिके चले जाच्छे। आर मनटा एकटु खराब, आज के मनटा ए कारणेई खराब कारण आशेपाशे एई भाइरासेर प्रवणता बेड़ेई चलेछे। देशे माने महामारी जेमन कमार कोनो नामई निच्छे ना, दिन बा दिन মানে কঠিনতর কঠিন অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। আর আমার দুটো ভাই দেশে থাকে, সত্যি কথা বলতে আমার মনটা ওদের কাছে পড়ে থাকে, যাতে আল্লাহ ওদের সহায় থাকেন এবং ওদের হেফাজতে রাখেন। শুধু ওদেরকে না, যারা আছেন আল্লাহ সবাইকে যাতে হেফাজতে রাখেন, এবং যারা আক্রান্ত এই মহামারীতে আল্লাহ যাতে দ্রুত তাদের শিফা দান করেন সেই দোয়াই রাখি। আমি আগে পৃথিবীতে অনেক ভাইরাস এসেছে, অনেক মহামারী এসেছে এবং চলেও গেছে, কিন্তু এইবার যে করোনা মহামারী এসেছে এটা যেমন যাওয়ার কোনো নামই নিচ্ছে না, বরঞ্চ ডে বাই ডে এটা তার রূপ চেঞ্জ করেই চলেছে আর আক্রান্তের সীমা বেড়েই চলেছে। যখনই মানে সোশ্যাল মিডিয়া খোলা যায় তখনই দেখতে পাওয়া যায় নিউজগুলোতে শুধু মৃত্যুর হাহাকার। মানে সত্যি এটা এত প্যাথেটিক যে বলার বাইরা। আর তারপরও অনেকেই আমরা আছি যারা অনেক সময় সতর্কতা অবলম্বন করি না। সো আমি আমার একটা রিকোয়েস্ট, আমরা যারাই আছি যেখানে আছি সবাই যদি নিজে যেরকম সতর্ক থাকবো, ঠিক তেমনি আমার আশেপাশে যারা থাকবে তারাও আমাকে দ্বারা আক্রান্ত হবে না। সো নিজেকে যেরকম সেফলি রাখা যায় ঠিক তেমনি অন্য কারো দ্বারাও যাতে আমি আক্রান্ত না হই। তাই কথা বলতে বলতে আমার আসরের নামাজের টাইম হয়ে গেছে, আবার ফিরে আসছি নামাজের পর। এবার আসরের নামাজটা পড়ে ফেলেছি, এখন চলে এসেছি ইফতারের আয়োজন করতে। সো থাকুন কিছুক্ষণ আমার সাথে। আজকে বানাবো আলুর চপ। আলুর চপটা আমি ওই যে বেসন দিয়ে যেটা বানানো হয় সেটাই তৈরি করব। সো এটার মধ্যে আমি পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া নিয়ে আমি আলুটাকে ভালো করে তৈরি করে নিয়েছি এবং ভেতরে ডিম দিয়ে দিয়েছি। এবং আজকে দেখুন আমাকে আমার মেয়ে হেল্প করছে, সো সেও সুন্দরভাবে দেখিয়ে দিয়েছি। আমি একটা আমি দেখিয়ে দিয়েছি, তারপর বাকিগুলো সেই বানিয়ে দিয়েছে। আমার মেয়ে খুবই উৎসাহ বোধ করে আমাকে কিচেনে হেল্প করতে, প্রায়ই চলে আসে আমার কাছে। তারপর আমি দেই না, ও খুব বিজি থাকে ওর লেখাপড়া নিয়ে। দেখুন কি সুন্দর বানিয়ে নিয়েছে, মাশাল্লাহ। এবার আমি যে বেসনটা দিয়ে তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এক চামচ থেকে বেশি বেসনের গুঁড়ো, তার মধ্যে দিয়েছি ফুড কালার, লবণ দিয়ে দিয়েছি, এবং এখন আমি পানি দিয়ে ভালো করে বেসনটাকে গুলিয়ে নিব। খুব পাতলাও করব না, খুব ঘনও করব না। ব্যাটারটার কনসিস্টেন্সি ঠিক এরকম হবে। এখন আমি চপগুলোকে ব্যাটারটার মধ্যে ডিপ করে তারপর এগুলোকে ভেজে নেব। হয়ে গেল তৈরি বেসনের চপ। আমরা সবাই এই বেসনের চপটা রমজান মাসে খুব পছন্দ করি, আমার ঘরে তো এটা খুব চলে, সবাই খুব পছন্দ করে। এখন এইদিকে আমি চিকেনের ব্রেস্ট পিসকে শ্রেড করে নিয়েছি, এখন আমি চিকেন ব্রেস্ট পিসের পাকোড়া বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো,
তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর অ্যাড করে দেব ধনে পাতা, কাঁচা মরিচ কুচি। এর মধ্যে দিয়ে দিব চাট মশলা এক চামচ। তার মধ্যে দেব মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, হালকা একটু জিরার গুঁড়ো। এবার অ্যাড করে দিলাম বেসন। বেসন প্রায় আমি দু চামচের মতো নিয়েছি। এখন ভালো করে পুরো মিশ্রণটাকে আমি মাখিয়ে নেব এবং আমি এটাকে ডিপ তেলে ভেজে নেব। এই পাকোড়াটা খুবই মজা লাগে, তাই চিকেনটাকে অনেক সময় সেদ্ধ করে রেখে দিলে যখন সময় পাওয়া যায় তখন শ্রেড করে নিয়ে এই পাকোড়াটা তৈরি করা খুবই ইজি। তবে চিকেনের ব্রেস্ট পিসটাকে আগে এরকম করে সিদ্ধ করে ফ্রিজে রাখলে মানে বানাতে খুব সহজে এটা হয়ে যায়। খুব বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিটের মধ্যে এই পাকোড়াটা তৈরি হয়ে যায় এবং কেচাপের সাথে খেতে তো অসাধারণ লাগে। সো এই পাকোড়াটাও ট্রাই করে দেখতে পারবেন, খুবই ইজি একটি রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগতে পারে। এখন বানাবো ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাডের জন্য আমি নিয়ে নিয়েছি ফ্রুট 1 ক্যান, এর সাথে নিয়ে নিয়েছি কনডেন্স মিল্ক আর সাওয়ার ক্রিম। এখন আমি সাওয়ার ক্রিম নিয়ে নিয়েছি, তার সাথে দিয়ে দিলাম পুরো ক্যানটাই আমি সাওয়ার ক্রিমটা ইউজ করেছি এবং 1/2 ক্যান আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক, কারণ পুরোটা দিয়ে দিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। এখন পুরোটাকে আমি ভালোভাবে মাখিয়ে নিব। শুধু সাওয়ার ক্রিম আর কনডেন্স মিল্ক দিয়েই এই মানে কাস্টার্ডটা রেডি হয়। আর এইদিকে নিয়ে নিলাম নারকেলের জেলো, এটা আপনি যে কোনো বাঙালি স্টোরে পাবেন, ক্যানের মধ্যে থাকে। সো এটার পানি ঝরিয়ে নিয়েছি এবং ফ্রুট ক্যানের মধ্যেও যে এক্সট্রা পানি ছিল সেটাও ঝরিয়ে নিয়েছি, তা না হলে স্যালাডটা একদম পানি পানি হয়ে যাবে। পুরোটা আমি স্টেইনারে নিয়ে দুটোরই পানি ঝরিয়ে নিয়েছি। এখন পানি ঝরার পর পুরোটাকেই আমি ওই কনডেন্স মিল্ক এবং সাওয়ার ক্রিমের যে ব্যাটারটা তৈরি করেছিলাম ওইটার মধ্যেই ঢেলে দিয়েছি। দেখুন সুন্দর মাখানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে সুন্দরভাবে চেড়ে দিয়ে উপরে একটু গার্নিশ করে নেব আর ঠান্ডা করার জন্য ফ্রিজে রেখে দেব। ঠিক ইফতারের আগ মুহূর্তে আমি বের করব, কারণ এই ফ্রুট স্যালাডটা ঠান্ডা ঠান্ডাই খুবই মজা লাগে। তাই বানিয়ে মানে ফ্রিজে 2-3 ঘন্টা রেখে দিলে তারপর আপনি এই স্যালাডটা ট্রাই করবেন, দেখবেন অসাধারণ লাগে। সো আজকে মানে যে রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি হয়তো আপনাদের ভালো লাগতে পারে। আর অনেক কথা বলেছি, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ পার্সোনালি নেবেন না আশা রাখি। আর আগামীতে নতুন ব্লগ দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়াতে আমাদের স্মরণ রাখবেন। আল্লাহ হাফেজ।